আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি চাল কুমড়ো ভাজা এই চাল কুমড়ো ভাজা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করে দেওয়া যায় কি যে অসম্ভব মজার ভাবাই যায় না তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এভাবে চাল কুমড়াটা ভেজে থাকো তাহলে দেখবে পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি খুব সহজে এই চাল কুমড়া ভাজিটি আর তোমরা বাড়িতেও কিন্তু খুব অল্প সময়ে এভাবে চাল কুমড়া তৈরি করে নিতে পারো তো চলো আজকের ভিডিও শুরু করি এখানে আমি ছোটো সাইজের কচি দেখে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি দেখো নোখ দিয়ে চাপ দিলেই যখন দেখবে যে নোখটা একদম বসে যাচ্ছে তখন বুঝতে হবে চাল কুমড়োটা অনেক কচি তো আমি সিলে একদম টুকরো টুকরো করে নিয়ে আসছি আর একবারেই কিন্তু ধুয়ে নিয়েছি দেখো একদম চাকা চাকা করে এভাবে কেটে নিয়েছি আর এভাবেই কেটে যদি তোমরা ভাজিটা করো দেখবে খেতে অনেক ভালো লাগবে আর এর মধ্যে জাস্ট লবণ এবং হলুদ মিশিয়ে নিচ্ছি শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকের ভাজাটা আমরা ভেজে নেব তো দেখো লবণ আর হলুদ একভাবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ঠিক বেগুন ভাজির মতো করে আমরা এভাবে লাগিয়ে নিচ্ছি তো পুরোটা একদম চাল কুমড়োর সাথে যেন লবণ আর হলুদ লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবে যেন প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে হলুদ এবং লবণ লেগে যায় তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপর জাস্ট সরিষার তেল দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেলে আমি চাল কুমড়োটা ভেজে নিচ্ছি আর বাড়তি কোনো তেল ব্যবহার করব না তো মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেব এবং মাঝে মাঝে উল্টিয়ে দেব। এতে করে যেন চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর তাছাড়া যেন বেশি জোরে আছে ভাসতে যেও না তাহলে কিন্তু পুড়ে যাবে বাট কাঁচা থাকবে তো এভাবেই তোমরা অল্প আছে একটু সময় ধরে খুব সুন্দরভাবে ভেজে নেবে এরপর দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়েছি যেন ঝালটা একদম পেঁয়াজের সাথে ভালোভাবে লেগে যায় তো এভাবে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এক চিমটি লবণ লাগিয়ে দিচ্ছি যেন পেঁয়াজের সাথে সেট হয়ে যায় তো দেখো একদম যখন একটু হালকা বাদামি হবে তখন যে ভাজা চাল কুমড়োগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে ঠিক আরও তিন থেকে চার মিনিট মতো নেড়ে নেব তো এই ভাজিটা যদি তোমরা এভাবে ভেজে থাকো তাহলে দেখবে ভাজিটা খেতে খুবই ভালো লাগবে আমার বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে এবং মজা করে এক প্লেট ভাত নিমিশেই শেষ করে দেয় তো আমার মেয়েরাও কিন্তু খুবই পছন্দ করে এই ভাজিটা আশা করি তুমি তোমার পরিবারেও এভাবে যদি ভেজে দাও তাহলে দেখবে এই চাল কুমড়ো ভাজিটা খুব সহজেই সবাই খুব পছন্দ করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো যেন ভবিষ্যতে তোমাদের আরও সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফট নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ